দেখুন, ফিল্ম নিয়ে যখন কথা হবে তখন সেক্ষেত্রে উনি চা বা কফি হাতে না থাকলে হয় না, তাই একজন ডিরেক্টরকে আমি পেয়ে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ঋতুদি। ঋতুদি, প্রথমে তোমাকে একটু বলি, কি তোমার সঙ্গে চায়ের সঙ্গে তোমার একটু পরিচয় করিয়ে দিই, এটা আপাতত চলছে এখানে, তুমি চায়ের খেতে। হ্যাঁ, প্রোডাক্টের নাম লেখা আছে কিন্তু আমি মেক শিওর করি না, আমি এটা এডিট করে ব্লার করে দেবো, প্রমিনেন্ট ব্যবস্থা করে নেবো, এটা ইনফিল্ম চলছে না। না না, তুমি চাটা খেতে পারো। আচ্ছা ঋতুদি, প্রথমে বলো যে নিজে তুমি সাংবাদিকতা করেছো এতদিন ধরে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দেখেছো চোখের সামনে যে ইনফিল্ম কী করে সিনেমা বা ক্রিয়েশনকে খেয়ে ফেলতে পারে, বেশ কিছু জায়গায় ড্যামেজ করতে পারে, সেই কারণে কোনো একটা সিনেমার ওপর রাগ বা সিনেমার এই ভাবনাটার ওপর রাগ থেকেই কি এটা করা? হ্যাঁ, আমি তো খবরে ছিলাম, খবরে এক এক সময় এমন হতো, আমরা যখন নিউজ পড়তাম ওই ব্রেকের সময় প্রায় ঘুমিয়ে পড়তাম মর্নিং বুলেটিনগুলোতে, মানে ব্রেক চলেই যাচ্ছে, কিন্তু সেটাতে কখনো দুঃখ পাইনি, কারণ যত বেশি বিজ্ঞাপন তত মানে বছরের শেষে আমাদের স্যালারি বাড়ার সম্ভাবনা বেশি, তো ফলে বিজ্ঞাপন যখন কম তখন অবভিয়াসলি আমাদের সকলেরই মুখ ছোটো হয়ে আসত, যে চ্যানেল তার মানে টিআরপি নেই, টিআরপি দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড আজকে আমাদের টেলিভিশনের ক্ষেত্রে, তো সেটা বিভিন্ন আর্ট ফর্মে বিভিন্ন তার নাম, কিন্তু বিষয়টা তো একই। আজকে আমরা তো কোথাও অস্বীকার করতে পারি না, আমরা যে আর্ট ফর্মই তৈরি করি না কেন, এন্ড অফ দ্য ডে আমাদেরকে বেচতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে বেচার জন্য আমরা কী করব। অনেকে নিজেকে বিক্রি করে দেয়, এবার তাতে অনেক ছিচিকার হয়, কিন্তু একটা সময় হয়তো বোঝা যায় যে সেটা ছাড়া তা দেয়ালে পিঠ থেকে গেছিলো, কিছু করার নেই। আমার গল্পটাতেও যেখানে যে একটা মানে লিটারেচার বিক্রি হওয়ার, একটা কবিতা বিক্রি হওয়ার, যেখানে কবিতার মধ্যে ডিরেক্ট ইনসার্শন করার কথা হচ্ছে, যেটা এখনও আমাদের হয়নি, ফর্চুনেটলি হয়নি। কম্প্রোমাইজের জায়গাটাকে তুমি যখন তুমি বাইরে থেকে দেখছো, মানে সংবাদ জগৎ থেকে দূরে থেকে দেখছো, কীরকম লাগছে? মানে মনে হচ্ছে কি যে মিডিয়া ইজ ডুইং ওয়েল, বা মিডিয়া একটা প্রপার মিডিয়ার রোলটাই প্লে করছে, প্রপার খবরটা দিচ্ছে, না পুরোটাই ওপর চকচকে ব্যাপার ভিউয়ের জন্য, ওপর চকচকে একটা ব্যাপার তৈরি হচ্ছে ভিউয়ের জন্য? এটাকে কি ঠিক ওপর চকচকেও বলা যায়? সেটাও তো নয়, তুমি যেটার কথা উল্লেখ করলে সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রে একটা বিকৃত রুচির পর্যায়ে নেমে যায়। এবার সেটা কিছু মানুষ কিনছেন, কিছু মানুষ রিজেক্ট করছেন, আমাদের দেখতে হবে কটা মানুষ রিজেক্ট করছেন, কটা মানুষ কিনছেন। কেনার মানুষ সংখ্যা যদি বেড়ে যায় সেটা আমাদের গোটা সোসাইটির পক্ষে, আমাদের সমাজের পক্ষে ভীষণ দুঃখজনক। আর এই ইনফিল্ম আর চাটা খুব ভালো, কিন্তু ওটা আমি এডিট করে দেবো, এই ব্যাপারটা যা ব্র্যান্ডিং আছে। বলছি ইনফিল্ম আর ইনসার্শনের এই চক্করটায় পড়ে আর্ট ফর্ম তো চূড়ান্ত রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেই, একজন শিল্পীর শিল্পসত্তাটা কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেন্টাল কনফ্লিক্টটা বলো বা তার সাইকোলজিক্যাল যে জায়গাটা চলে এটা কতখানি তোমার ফিল্মের মধ্যে আছে? সেটা হচ্ছে যে একজন মানে ক্রিয়েটরের মানসিক জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত, সেটা হচ্ছে যে দেখো আজকে মানে কি বলবো, আমি যদি কোনো মানে মাস্টার নাম করি, আজকে সত্যজিৎ রায়কেও পথের পাঁচালী বিক্রি করার সময় তো ভাবতে হয়েছে তার ছবিটা কী করে শেষ হবে। সেটা কিন্তু আজ যদি সত্যজিৎ রায়ের মতন একজন মানুষকে ভাবতে হয় তার তিনি কী করে ছবি শেষ করবেন, আমি বাকিদের কথা ছেড়েই দিচ্ছি, ফলে সবাইকেই প্রত্যেককেই ভাবতে তো হচ্ছে যে আমি ছবিটা কী করে বানাবো এবং তারপরে এন্ড অফ দ্য ছবিটা কী করে বেচবো। আমার ছবিটা যদি আমি না বেচতে পারি তাহলে পরের ছবিতে আমাদের প্রডিউসার পয়সাটা দেবে না, ফলে এন্ড অফ দ্য ডে এটাই সবথেকে বড় সত্যি। কেউ নিজে বিক্রি হয়ে গিয়ে নিজের প্রোডাক্ট বিক্রি করে, কেউ সেই জায়গাটা খানিকটা মানে দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে টানে, এই যে ব্যালেন্সটা করতে পারে, আমি ঠিক কতটা করব, কতটা কম্প্রোমাইজ করব, কিভাবে করব বা কতটা আর্টিস্টিকভাবে করব, সেটাও খুব দরকার। আমি শুনেছি তুমি খুব ভালো আবৃত্তিও করো, তো সেই কারণেই কি আবৃত্তির এই মাধ্যমটা বা কবিতাকে বেছে নেওয়া? এবং আমি এই উত্তরটা চাইবো তুমি যদি কোনো কবিতার মাধ্যমেই দাও। না, একেবারেই নয়, এই গল্পটা একজন প্রখ্যাত নাট্যকার সুদীপ্ত ভৌমিক, তার মানে একটা ছোট্ট একটা মাইক্রোপ্লে, সেটা এতটা এলাবরেটেড না, একটা মাইক্রোপ্লে থেকে নেওয়া। ওটা দেখে আমার মনে হয়েছিল যে ভীষণ পোটেনশিয়াল রয়েছে, একটা স্ট্রং মেসেজ রয়েছে, এটা খুব ভালো ছোটো গল্প হতে পারে, এবং যেখানে প্রত্যেকটা লাইনে ওখানে কবিতার লাইনগুলো আসছে, তোমার ওষ্ঠে আমার মধুশ্বাস, হৃদয়ে রয়েছে গামা অন্তর্বাস, কারণ লাইনটা মানে কবিতাটা গামা হোশিয়ারি ওটা স্পন্সর করছে, তো এখানে প্রত্যেকটা ছত্রে ছত্রে সেই কবিতাগুলো আসছে আর কি। তো সেটা দেখে আমার মনে হয়েছিল যে প্রোডাক্ট প্লেসমেন্ট ব্যাপারটাই এতটা ইন্টারেস্টিং যে মানে এটা নিয়ে ছবি হতে পারে আর কি, তো এখানে কবিতাটা থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।
সো বেসিক্যালি ইনফিল্ম এবং ইনসার্শনের চক্করে পড়ে আপনার শিল্প যাতে কোনোরকমভাবে ঝাড় না খায় সেটার জন্য আপনাকে এই নিজের মধ্যে এখন ওই লিমিটেশনের স্কেল মেনটেন করতে হবে, সেটা করতে আপনি পারলে খুব ভালো, নাহলে প্লিজ ডু ওয়াচ অন্তর্দর্শী। ক্যামেরায় নিহারের সঙ্গে শ্রীতমার রিপোর্ট, আরোহী নিউজ।